অসম সরকারে কেবল মাত্র লুণ্ঠন, বিজেপির যখন নেতৃত্বাধীন সরকার, কেন্দ্রীয় সরকার আর অসমতো সরকার, কেবল মাত্র লুণ্ঠন জনসাধারণের মাজত, জনসাধারণের মূরত করর উপর কর জাপি তেখেতলোকে মাধমার সোধাইছে, এটা আজি নিশ্চিত হয়েছে। আজি আমি জাতি জনগোষ্ঠী ঐক্য মঞ্চ আজি একত্রিত হয়ে আজি প্রতিবাদ করবলগিয়া হয়েছে। কিয় প্রতিবাদ করছো আজি? আমি হিমন্ত বিশ্ব শর্মা ইয়ার উপর আমাক তেখেতে আমাক জবাব দিব লাগিব। তেখেতে যে খ খ বিঘায় হাজার হাজার বিঘা যে তেখেতে মাটি লয় নিজের কোম্পানি অঙহী বঙহী নামত, তেখেতলোকে যে মাটি ক্রয় করে হোটেল খুলিব, কবাত বাগান খুলিব, তেখেতর যে এই মাটিবিলাক আসলে কোরপর আইছে আমার ডাঙর প্রশ্ন হয়েছে। জাতি জনগোষ্ঠী ঐক্য মঞ্চ একটা প্রশ্ন করেছে, আপনাদের সরকারের থাকি আপনাদের হাজার হাজার বিঘা মাটি পায়, আমি কিন্তু থলুয়া নিবনুয়া সকল যুবক যুবতী সকল ডিব্রুগড় জেলার যেটা নাকি আমি এখন থলুয়া বজার নির্মাণের কারণে আজ প্রতিবাদ করছো, আপনি কিন্তু আমার অন্তত ডিব্রুগড় জেলার এই মাছমজিয়া চকিডিঙত আমার কিন্তু 20 বিঘা মাটি থলুয়া বজার নির্মাণের আগত যদি আমাক যদি প্রদান নকরে, তেতিয়া কিন্তু ডিব্রুগড় কিন্তু অচল করে দিয়া হব। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক একটা কথা স্পষ্ট করে দিছো, জাতি জনগোষ্ঠী ঐক্য মঞ্চ কেতিয়াও কিন্তু হাত সাবতি বহি না থাকে। নির্বাচনী বৈতরণী আপনাদের পার করে আছে কিন্তু আমি ক্ষান্ত হয়ে বহি না থাকি। নির্বাচনী বৈতরণী পার করার পিছত আপনাদের বিভিন্ন ভেঙুচালি করে, আপনাদের ভেঙুচালি কিন্তু এইবার 26 আগে নচ্ছেদ করে দিয়া হব, আপনাদের সরকার অচল করে দিয়া হব, আপনাদের সরকার ভাঙি থানবান করি। আর একটা কথা স্পষ্ট, স্মার্ট মিটারে সর্বসাধারণ রাইজক যে ধরনের তলাক তলাক খুয়াইছে, অতি শীঘ্রে স্মার্ট মিটার আপনাদের বন্ধ করক। বহিরাগত বনিয়া কানি আপনাদের স্মার্ট মিটার নামত মানুষের হাজার হাজার ঘরে ঘরে স্মার্ট মিটার নামত করর উপর কর বুঝা দিয়ে আপনাদের আজি স্মার্ট মিটার লগাইছে, তাকে বহিরাগত বণিক গোষ্ঠীক। অসমত কিন্তু বণিক গোষ্ঠীক আগ্রাসন চলিব দিয়া নহব। অসমত যেতিয়া বণিক গোষ্ঠীয়ে আগ্রাসন চলাব, কিন্তু খিলঞ্জীয়া অস্তিত্ব স্বার্থত, থলগিরি জনতার স্বার্থত কিন্তু জাতীয় জনগোষ্ঠী ঐক্য মঞ্চ কেতিয়াও হাত সাবতি বহি না থাকে। আজি আপনার সকিয়াই দিছো, আর অতি শীঘ্রে অতি শীঘ্রে আমার ডিব্রুগড়ত এখন থলুয়া বজার নির্মাণের কারণে ভূমি আবন্টন প্রদান করক, নহলে কিন্তু ডিব্রুগড়ত আপনার বিজেপি দলের অঙহী বঙহী যখন আপনার সভা সমিতি থাকিব, সকলতে কিন্তু জাতীয় জনগোষ্ঠী ঐক্য মঞ্চ কিন্তু বাধা আরোপ করব, আপনাদের সাজু হয়ে থাকবে। খিলঞ্জীয়ার সুরক্ষা দিম বলে কোয়া সরকার এখানে আসলে খিলঞ্জীয়া শোষণ করেছে। আজি জাতি জনগোষ্ঠী জনসাধারণের শোষণ করে আসলে সরকার চলাইছে, গতি আমি এইখান সরকারক ধিক্কার জানাইছো। এইখন অসম সরকার হিমন্ত বিশ্ব শর্মাখনক আমি জাতীয় জনগোষ্ঠী ঐক্য মঞ্চ ডিব্রুগড়ের জড়িয়ে আমি ধিক্কার জানাইছো, তেওঁলোকে এনে ধরনের জনসাধারণের শোষণ নীতি বন্ধ করক, আর অতি শীঘ্রে যদি এই শোষণ নীতি বন্ধ নকরে, তেতিয়াহলে আমি সকল জাতীয় জনগোষ্ঠী ঐক্য মঞ্চের জড়িয়ে সংগ্রামী সকল রাইজে একত্রিতভাবে ইয়াতকৈ আর জঙ্গী আন্দোলন করবলে আমি কিন্তু বাধ্য হম। ডিব্রুগড় নয় গোটে সমগ্র অসমতে বিভিন্ন ধরনের বিজেপি সরকারখনের নেতৃত্ব যে সরকার চলিছে, সেই সরকারখনের বিভিন্ন ধরনের জাতীয় জনগোষ্ঠীয় মানুষবিলাকের সমস্যা হয়েছে। সমস্যার ভিতরে প্রধান সমস্যা এটা হয়েছে যে স্মার্ট মিটার, স্মার্ট মিটারে অসমের রাইজক গলা গলা খুয়াই দিছে, যুত অসমত কা আন্দোলন হল, আমার লকডাউন হল, এই সময়ত অসমৰ অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুঃখজনক। এই দুঃখজনক যে অর্থনৈতিক অবস্থার সময়ত বিশেষকৈ বিজুলি বাতির ক্ষেত্র, আজি যদি বিজুলি বাতি নহয় তাহলে অসমৰ গাঁৱত বসবাস করা আমার ছাত্র ছাত্রীসকলে কেনে ধরনের অধ্যয়ন করব প্রথম কথা, আর তেওঁলোকে পড়া শুনা লিখা যিসমূহ আজি যিসমূহ কলমে হোক বহিয়ে হোক কিতাবপত্রে হোক যথেষ্ট দাম বাড়িছে, তার উপর অসমৰ ৰাইজে আজি তারিখত অর্থনৈতিকভাবে কোঙা হয়ে যাওয়ার পিছত বিজেপি সরকারে বা নরেন্দ্র মোদী সরকারে স্মার্ট মিটার, স্মার্ট সরকারখনে স্মার্ট মিটার আনি অসমৰ ৰাইজক স্মার্টভাবে অসমৰ ৰাইজৰ পকেটৰ পৰা ধন হৰলুকি করে লৈ গুছি বুলি আমি কব বিচাৰো, যেহেতু নেকি অসম সরকার এখন অর্থনৈতিকভাবে কোঙা সরকার হয়ে গেছে, গতি প্রতি মাহে মাহে যে ধার লৈ আছে সরকারে, এই কোটি কোটি টাকার ধার লৈ ধারের বোঝারে কি ধারর লৈ কিনে কি করেছে, আঁচনি তৈরি করেছে, নিবনুয়া সংখ্যা বৃদ্ধি করেছে, অরুণোদয় নামত ধন খরচ করেছে, স্কুটি দি কিন্তু ধন খরচ করেছে, এই পয়সা অযথা খরচ করেছে, আর
তার পিছর মানুষের পকেটের পর ধন কেন সরকাম এই সরকারখানে সেই কথাবিলাকে ভাবি থাকে বলে আমি অনুভব হয়েছে। আর সেই গতি স্মার্ট মিটার বন্ধ করবল অন্যথা কিন্তু আমি বিদ্যুৎ বিভাগক আমি নিজে স্মার্ট মিটারবলা খুলি আমি সমজাই দিবল হব পারে। আর নিবন সমস্যা সমাধানের কারণে আমি কোথাও যে ডিব্রুগড় শহরের মাঝমজিয়া চকিডিঙত এখন স্থানীয় বজার থল বজার নির্মাণ করে দিব যখন বাজারত আমার কৃষক সকলে উৎপাদিত শস্য সমূহ আনি ইয়াত বিক্রি করব পাৰিব আর উচিত মূল্য পাব। আর সেই বজারখনতে একটা কোল্ড স্টোরেজ বনাই দিব লাগিব সরকারখানে, যত আমার শস্য সমূহ বেয়া নহয় কিনে ভাল হয়ে সুরক্ষিত থাকবে আর যথা সময় বিক্রি করব নিলে প্রবৃত্তি পর্যায়ত এই যুদ্ধ শস্য ভাল হয়ে থাকবে তাকে বজার যদি বিক্রি করব পারে এই সময় দাবি লোক আজ আমি দুঘণ্টা অবস্থান নম্বর করেছি জাতীয় জনগোষ্ঠী ঐক্যমঞ্চ উদ্যোগ। যেকোন খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বর।